ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত বোন জানতে চেয়েছেন যে বিয়ে উদ্দেশ্যে ছেলে মেয়ে যদি কথা বলে সেই কথাগুলো কি রেকর্ড করা যাবে? কোনো খারাপ উদ্দেশ্য নয়, বরং রেকর্ডটা বিয়ে হলে সেটা রেকর্ডটা রাখবে, না হলে সেটা ডিলিট করে দিবে, এমনটি করা যাবে কি? জবাব সম্মানিতা দেনী বোন, আসলে আপনার ছেলে বা মেয়ে পরস্পর একাকী কথা বলার কোনো পারমিট শরীয়তে অনুমোদন নেই। যদি নাকি ছেলে দূরে থাকে এবং মেয়েও দূরে থাকে, দূর থেকেই তাদের এ ধরনের কথাবার্তা হয়, তাহলে অবশ্যই সেখানে যখন কথা বলবে তখন অবশ্যই কি তার পাশে তার মাহরাম থাকতে হবে, অর্থাৎ মেয়ের পাশে তার মাহরাম থাকতে হবে, হয়তোবা তার বাবা, তার ভাই অথবা তার মা বা তার বড় বোন তার পাশে থাকতে হবে, তারপরে সে ওপেনলি কথা বলবে, কোনো গোপনীয়তা নয়। এখানে ওয়ালা তাত্তাখিদান ওয়ালা মুত্তাখিদাতিল আখদান, গোপন সঙ্গিনী গ্রহণ করবে না। কেন আপনি রেকর্ড করবেন? তার মানে এটার দ্বারা বোঝা যাচ্ছে যে আপনারা গোপনে কথা বলবেন, দুইজন একাকী কথা বলবেন। জি না, এইভাবে গোপনে বিয়ে হওয়ার আগে এভাবে দুইজন একজন পুরুষ একজন নারীর কথা বলার সুযোগ নেই, সেটা বিয়ের উদ্দেশ্য হোক আর যে কোনো উদ্দেশ্য হোক না কেন। বরং সেখানে আপনার মাহরাম উপস্থিত থাকতে হবে, যখন আপনি কথা বলবেন আপনার পাশে আপনার মাহরাম থাকতে হবে, তাহলে আপনি কথা বলতে পারবেন। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে না, এভাবে আপনাদের কথা বলাটা জায়েজ হবে না এবং রেকর্ড করাও উচিত হবে না। আপনার রেকর্ডটা ওইটাই হয়ে যাবে, ওটাই আপনার রেকর্ডের কাজ করবে, যেটা আপনার বাবা মা যদি সেখানে উপস্থিত থাকে, ওপেনলি কথা হয়, তাহলে সেখানে আর অবিচার মানে কোনো দুর্নীতি কোনো খারাপ কাজ করার সুযোগ থাকবে না। এই জন্য ইসলাম এটাকে অনুমোদন দেয়নি, কেননা বলা হয়েছে যে গোপনীয়তা যেন রক্ষা না হয়, যেন একাকী কোনো পুরুষ এবং নারী তারা একত্র না হয়। সুতরাং একজন পুরুষ আর একজন মহিলা যদি বিয়ের আগে পরস্পর কথা বলে, সেখানে শয়তান তৃতীয় পক্ষ হিসেবে কাজ করবে এবং সেখানে মনের ভিতরে বিভিন্ন আপনার খারাপ জিনিস উদয় করে দিতে পারে। বিধায় এই জিনিসটা থেকে আমাদের বিরত থাকতে হবে। বিষয়টি উপলব্ধি করে আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। বাকি আল্লাহ তাআলা আলাম ও জাযাকুমুল্লাহু খায়রা।